কথায় আছে বিপদ সে তো বলে কই আসে না, দেশের হোক বা দশের। বিপদে পড়লে মাথায় দুশ্চিন্তা ছাড়া কিছুই আসে না, বিপদের সময় কিছু যেন কাজ করতে চায় না। অনেকেই বলেন হাল ছেড়ো না, বিশ্বাস রাখো, বিশ্বাস সে নিজের ওপর হোক বা ঈশ্বরের ওপর। বিপদে পড়লে ত্রাহি ত্রাহি রব করেন সকলেই, যিনি সমগ্র বিপদ থেকে রক্ষা করেন বা যিনি বিপদসমূহ নাশ করেন তিনি বিপদ তারিণী, যিনি দুর্গা তিনি বিপদ তারিণী, তিনি পুরাণে কৌশিকী দেবী নামে খ্যাতা, আবার তিনি জয় দুর্গা। বারো মাসে যত ব্রত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিপদ তারিণী ব্রত। এই ব্রত পালন করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। বন্ধুরা, আজ ১৩ জুলাই ২০২৪ আঠাশে আষাঢ় শনিবার, বিপদতারিণী পূজার শেষ দিন। অনেকে হয়তো আজই মা বিপদতারিণী পূজা করছেন ও তার উদ্দেশ্যে ব্রত রেখেছেন। বিপদতারিণী পূজা বা ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন মা বিপদতারিণী ব্রত কথাটি শ্রবণ করা হয়। আজ মা বিপদতারিণীর ব্রত কথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি ধূপকাঠি ও প্রদীপ প্রজ্বলন করবেন। শুরু করছি বিপদতারিণী মায়ের ব্রত কথা তথা পাঁচালী। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। একদিন গঙ্গা স্নান করিবার তরে দেবশ্রী গমন করেন জাহ্নবীর নীড়ে, তথায় তীরেতে বসি দেব কন্যাগণ জিজ্ঞাসিলে ঋষিবরে করিয়া দর্শন। বিল্লপত্র ধান্য দুর্বা পুষ্প রাশি রাশি কোথা হতে আসিতে যাইতেছে ফাঁসি। প্রতিদিন হেতামোরা স্নান করি যাই, কোনোদিন এই রূপ দেখিতে না পাই। ত্রিকালজ্ঞ হও তুমি ওহি ঋষিবর, তুষ্ট করো দিয়া তুমি প্রশ্নের উত্তর। নারদ বলেন সবে শুনো মন দিয়া, বলিতেছি সব আমি বিস্তার করিয়া। সৃষ্টির স্থিতিলয় হয় কঠা খেতে যার, তাহার স্বরূপ বর্ণে শক্তি আছে কার। অনন্ত স্বরূপ তার অনন্ত মহিমা, কে পাইবে বল তার মহিমার সীমা। ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন পূজার বিধান, ভিন্ন ভিন্ন রূপ দিয়া করে ভক্তি ত্রাণ। দুই তিন লীলা তার করিব বর্ণন, মন দিয়া সবে তাহা করহ শ্রবণ। দুর্গারূপে যেইভাবে সুরত রাজায় রক্ষা দেবী করে এরে বর্ণ আমি তাই। পরম ধার্মিক রাজা সুরত রাজন, চন্দ্রবংশে জন্ম তিনি করেন ধারণ। শত্রুঘ্ন তার রাজ্য করিল হরণ, গোপনে করেন তিনি অরণ্যে গমন। তথাই বেধস মুনি তারে মন্ত্র দিল, দুর্গারূপ ধ্যান করি দেবীকে তুষিল। তুষ্ট হয়ে নৃপতিকে দিলা দেবী বর, বর পেয়ে রাজাবতী প্রফুল্ল অন্তর। নিজ শত্রুগণে করি সমূলে সংহার, নষ্ট রাজ্য পাইলেন তিনি পুনর্বার। মঙ্গল চণ্ডিকার রূপ করিয়া ধারণ, যে লীলা কৈলা দেবী শুনু এখন। সদাকর ছিল এক নাম ধনপতি, লহনা খুল্লনা তার দুইটি যুবতী। খুল্লনার প্রতি স্বামী ছিল প্রতিকূল, স্বামীর ভয়তে ধনে সর্বদা ব্যাকুল। মঙ্গল চণ্ডিকা দেবী করি আরাধন, স্বামীকে আপন বসে করে আনয়ন। তৎপর বাণিজ্য যাত্রা করে সৌদাগর, খুল্লনাকে বলে তথা আসিতে সত্তর। দেবীর পূজায় ছিল খুল্লনা তখন, আসিতে পারিল না সেই তরাশি কারণ। সৌদাগর যে তথা বিলম্ব দেখিয়া ভাঙিল দেবীর ঘর ক্রোধে দণ্ড দিয়া। বাণিজ্যে যাইয়া কষ্ট বিস্তর পাইল, খুল্লনার পূর্ণ ফলে প্রাণেতে বাঁচিল। হেতাই খুল্লনালয়ে ভাঙা ঘর সিরে, দেবীর নিকট ক্ষমা চাই সকাতরে। বহু বর্ষ সৌদাগর আসিল না দেশে, খুল্লনা দেবীর পূজা করি সবিশেষ। শ্রীমন্ত বালক পুত্রে নৌকা আরোহণে পাঠাইয়া দিল সেও পিতৃ অন্বেষণে। সেও বহুতর কষ্ট বিদেশে পাইয়া, জননী পুণ্যে ফিরে পিতাকে পাইয়া। দেবীর চরিত্র অন্য করিব ব্যাখ্যান, শ্রবণ করহ তাহা সবে দিয়ে কান। বৃন্দাবনে কাত্যায়নী রূপে তার স্থিতি, পুণ্যাত্মা হয় পুঁজি ব্রজের যুবতী। কৃষ্ণ যাতে পতি হন এ কামনা করে কাত্যায়নী ব্রত করে ব্রজের কুমারী। এক মাস যমুনায় করে পাত স্নান,
তীরে উঠি দেবী মূর্তি করিয়া নির্মাণ অগ্র চন্দন আদি সুগন্ধি সকল বিবিধ প্রকার মিষ্ট নানাবিধ ফল দেবীর পূজায় সব করিয়া অর্পণ দেবীর ধ্যানে সবেই হয় নিবগণ তারপর হবিষান্ন করিয়া সকলে রাত্রিতে শয়ন করি থাকুয়ে ভূতলে এরূপ কঠিন ব্রত করে এক মাস তাহাতে সম্পূর্ণ হয় সকলের আশ সবাকারে বর দিল শ্রীনন্দন অচিরে সবার হবে বাসনা পূরণ এই রূপে নানা স্থানে ধরি রূপ নানা পূর্ণ করে মহাদেবী ভক্তেরও বাসনা দেবশ্রী বলেন শুনো দেব কন্যাগণ হইল দেবীর তিন লীলাবর্ণন তাহার অনন্ত লীলা অনন্ত মহিমা অনন্ত বলিয়া যার না পাইল সীমা বিপদ তানি ব্রত হয় যে প্রকার এখন বন্নি বসেই লীলা চমৎকার একদিন নানা স্থানে করিয়া ভ্রমণ উপনীত হইলাম কৈলাস ভুবন দেখিলাম হরগৌরী বসি একাসন নানাবিধ তত্ত্বকথা করে আলাপন হেনকালে পদ্মা আসি জিজ্ঞাসিল মায় বলদেবী কী কারণে সকলে তোমায় বিপদ তাই নামে অভিহিত করে তোমাকে পূজাকার দুঃখ গেল দূরে পদ্মার মুখের প্রশ্ন শুনি ভগবতী বলিতে লাগিল তবে শঙ্করের প্রতি দেখনাথ পদ্মা মোর দাসীর প্রধান কৃপা করি প্রশ্ন করো উত্তর প্রদান শ্রীমুখে করিল যাহা শঙ্কর বর্ণন বলিতেছি তাহা সবে করহ শ্রবণ আষাঢ়ের শুক্লপক্ষে দ্বিতীয়ার পরে শনিবার মঙ্গলবার যেই দিন পড়ে সেই দিন অতিশয় হয়ে সাবধান যথাবিধি দেবী পূজা কর সমাধান পূর্ব দিনে হবিষান্ন করি যথারীতি পরদিন শুদ্ধভাবে ব্রতে হবে ব্রতী সফল পল্লব দিয়া ঘটের উপর সংকল্প করিয়া ঘট স্থাপন তারপর বিবিধ নৈবেদ্য ফল বিবিধ প্রকার তণ্ডুল নির্মিত রম্য পিষ্টকাদিয়ার অখণ্ডিত গুয়াপান আর তাতে ধরি প্রতিদ্রব্য সাজাইবে ত্রয়োদশ করি এইভাবে দ্রব্য সব করি নিবেদন বিপদ তায়নী মায়ের করি আয়োজন বিপদ তায়নী মায়ে কর নিবেদন অনন্তর যত্নে বিপ্রে করাই ভোজন উপবীত সহকর দক্ষিণা অর্পণ ভক্তিভাবে এই ব্রত করে যে রমণী সদা রক্ষা করে তারে বিপদ তারিণী পুত্রবতী হয়ে সেই সুখে কাটে কাল কখনো ভোগে না কোনো আপদ জঞ্জাল বন্ধুরা এই ছিল মা বিপদতারিণীর ব্রত কথা তথা পাঁচালী আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের এই দিনটি প্রত্যেকে ভালোভাবে পালন করবেন দেখবেন মায়ের কৃপায় আপনার এবং আপনার পরিবারের কল্যাণ হবে সকল বিপদ দূর হবে জয় মা বিপদতারিণী মায়ের জয়।